ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, মঙ্গলেই অমঙ্গল, আশ্রে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড়। কতটা সুরক্ষিত এই রাজ্য, কি বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্বে থাকা নিম্নচাপটি কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে সেটি যাবে। মঙ্গলবার উত্তর মায়ানমার ও দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আশ্রে পড়বে অশনি। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে। প্রচুর জলীয়বাষ্প এরাজ্যে ঢুকছে, আর তার জেরেই আগামী কয়েকদিনে অস্বস্তি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাড়বে তাপমাত্রাও, তবে কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আমফান ইয়াসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা রাজ্য, তবে এবারে ঘূর্ণিঝড়ে পড়ার প্রভাব সেরকম সম্ভাবনা আপাতত নেই, তাই হাঁপ ছেড়ে বাঁচল বঙ্গবাসী। এই মুহূর্তে নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে 210 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে এবং মায়ানমার থেকে 870 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী 12 ঘন্টায় সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড় অশনির মোকাবেলায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ এবং বিমানের মাধ্যমে মৎস্যজীবীদের সময়ে সময়ে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপটি যতই আন্দামান উপকূলের দিকে এগিয়ে আসছে, হাওয়ার গতিবেগ ততই বাড়ছে, সেই সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্র। ঘূর্ণিঝড়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে 19 মার্চ এবং 22 মার্চ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটনের বিষয়টি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।